নাজমুল জানালেন তার আল্লু অর্জুন স্টাইলের রহস্য। কিপটে বোলিংয়ে আফ্রিদির পাশে নাহিদুল, হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করলেন মাহমুদুল্লাহ। উইকেটকে দোষ দিয়ে লাভ নেই বললেন হতাশ তামিম। সৌরভ কোহলিকে যে পরামর্শ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। পাকিস্তান সফর বিষয়ে অনুমোদনের অপেক্ষায় অস্ট্রেলিয়া। টেস্টে 1000 উইকেট শিকারেরও রেকর্ড হবে দাবি ওয়ার্নের। এবং মাশরাফিদের উড়িয়ে সিলেটের প্রথম জয়। সবাইকে আমন্ত্রণ NBS খেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফজলে রাব্বি। শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। নাজমুল জানালেন তার আল্লু অর্জুন স্টাইলের রহস্য। বিপিএলের মঞ্চে মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছে সিলেট সানরাইজার্স। ঢাকাকে 100 রানে গুড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন নাজমুল ইসলাম অপু, 18 রানে নিয়েছেন 4 উইকেট। এর আগে তিনি নাগিন নাচ দেখিয়ে বিখ্যাত হয়েছিলেন। উইকেট শিকারের পর প্রতিবারই দেখা গেল অপুর ভিন্ন উদযাপন। নতুন উদযাপন কোত্থেকে পেলেন সিলেট সানরাইজার্সের এই স্পিনার? সম্প্রতি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে তেলুগু চলচ্চিত্র পুষ্পা। ছবিটিতে প্রধান ভূমিকায় আছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। পুরো মুভিতে অর্জুন হাত সামনে এনে সাপের ফনার মতো করে ট্রেডমার্ক এই ভঙ্গিটি ব্যবহার করেছেন। সেটাই মিরপুরে করে দেখিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া নাজমুল। প্রতিবারই উইকেট উদযাপনে অপুকে দেখা গেছে আল্লু অর্জুনের ভঙ্গিমায়। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অপু সেই উদযাপন সম্পর্কে বলেন, আসলে পুষ্পা মুভিটা দেখেছিলাম, ওটাতে পুষ্পা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, খুব ভালো লেগেছে এই জিনিসটা, এজন্য আমিও চিন্তা করলাম হ্যাঁ চ্যালেঞ্জ নেওয়া উচিত, আল্লাহ এত বড় সম্মান দান করেছেন, শুকরিয়া আদায় করছি। প্রথম ম্যাচ থেকে স্টাম্প টু স্টাম্প বল করার চেষ্টা করছি, উইকেটে অনেক সহায়তা ছিল, অধিনায়ক বলে দিচ্ছিল কি কি করা উচিত, ভালো লাগছে। কিপটে বোলিংয়ে আফ্রিদির পাশে নাহিদুল, ক্রিস গেল তার ঘূর্ণিতে পরাস্ত হয়ে স্টাম্পড। এর আগে সৈকত আলী তার বল উড়াতে গিয়ে ক্যাচ দেন মিড উইকেটে, সাকিবও তাকে সামলাতে পারেননি, মিস টাইমিংয়ে ক্যাচ দেন মিডনে। কৃত্রিমালয় নাহিদুল ইসলামের স্পিন বিষে নীল ফরচুন বরিশাল। 4 ওভারের বোলিং ডান হাতে স্পিনার দিলেন মাত্র 5 রান, উইকেট নিলেন 3টি, এক মেডেন সহ ডট বলে 19টি। এমন কিপটে বোলিংয়ে শহীদ আফ্রিদের রেকর্ডে ভাগ বসালেন কুমিল্লার স্পিনার নাহিদুল। বিপিএলে পুরো 4 ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি আফ্রিদি ও নাহিদুলের। আফ্রিদি 2015 সালে সিলেট সুপারস্টারসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে 4 ওভারে 5 রান দিয়ে নিয়েছিলেন 2 উইকেট, ইকোনমি ছিল 1.25। নাহিদুলের বোলিং স্পিলও একই রকম, কেবল উইকেট সংখ্যায় কুমিল্লার স্পিনার এগিয়েছিলেন। তাদের পর 4 ওভার বোলিং করে মিতব্যয়ী বোলিং এর তালিকায় আছেন জ্যাকোপোরাম 1.75 ও রশিদ খান 1.75। দুই ইকোনমি আছে নাজমুল ইসলাম, সাকিব আল হাসান ও আরাফাত সানির। হারের জন্য বাজে ব্যাটিংকে দায়ী করলেন মাহমুদুল্লাহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ম্যাচে ফের হারের মুখ দেখেছে তারকা সমৃদ্ধ দল মিনিস্টার গ্রুপ ঢাকা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। এবারে আসরে 4 ম্যাচে এটি ঢাকার তৃতীয় পরাজয়। ম্যাচ শেষে মুখ খুলেছেন ঢাকা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ বলেন, আমি মনে করি উইকেট ভালো ছিল, উইকেটে কোনো সমস্যা নেই, আমরা যেভাবে ব্যাটিং করেছি তাতে খুবই হতাশ, আমরা জুটি করতে পারিনি, আমরা যেন ম্যাচের মাঝপথেই হেরে গিয়েছিলাম, আমাদের শুরুটাও ভালো ছিল না। এক বছরের বেশি সময় পর মাঠে নামা মাশরাফি বিন মর্তুজা সম্পর্কে ঢাকার দলপতি বলেন, ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন মাশরাফি, তিনি আমাদের উইকেট এনে দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে ভালো পারফরমেন্স করতে পারিনি, আমরা এই ম্যাচটা জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে যেতে চেয়েছিলাম, আমাদের নিজেদের ব্যাটিং নিয়ে আরো কাজ করতে হবে এবং নিজেদেরকেও আরো চোয়ালবদ্ধ হতে হবে। উল্লেখ্য, আজকের প্রথম ম্যাচে মাত্র 100 রানে গুটিয়ে যায় ঢাকা, 101 রানের টার্গেটে 7 উইকেটে ও 18 বল হাতে রেখেই পৌঁছে যায় সিলেট। ওপেনার এনামুল হক বিজয় সর্বোচ্চ 45 রান করেন, কলিন ইনগ্রাম 21 রানে অপরাজিত থাকেন, এছাড়া মোহাম্মদ মিঠুন 17 ও লেন্ডল সিমন্স 16 রান করেন। 18 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু। উইকেটকে দোষ দিয়ে লাভ নেই বললেন হতাশ তামিম। দলে তারকার ছড়াছড়ি, কিন্তু 4 ম্যাচ খেলে জয় এসেছে মাত্র 1টি। তামিম ইকবালের মতে সেই জয়টিও নাকি এসেছে ভাগ্যক্রমে। চলতি বিপিএলে প্রতিদিনই দেখা যাচ্ছে দিনের ম্যাচে রান নেই আর রাতের ম্যাচে রানের বন্যা। আজ সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাত্র 100 রানে অল আউট হয়েছে তারকাবহুল ঢাকা। ম্যাচ শেষে উইকেটের কোনো দোষ খুঁজে পাননি ঢাকার ওপেনার তামিম ইকবাল, বরং তিনি দুষেছেন নিজেদের। 7 উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসে তামিম বলেন, আমরা ভালো ক্রিকেট খেলছি না, এটাই একটা কারণ। আমার কাছে মনে হয় 3টা ম্যাচেই, এমনকি যে ম্যাচ জিতেছি ওটাও খুব সম্ভাব্য
দুর্ভাগ্যবশত জিতেছি আমরা, এমন নয় যে খুব ভালো ক্রিকেট খেলেছি। হ্যাঁ, আমাদের বোলিং ভালো ছিল, ব্যাটিং তেমন একটা ভালো ছিল না, এটাই কারণ। এর চেয়ে বেশি কিছু নয়। এখানে উইকেট বা অন্য কিছুকে দোষ দিয়ে লাভ নেই। আমার মনে হয় অন্য দিনের তুলনায়, অন্যান্য সকলের ম্যাচের তুলনায় উইকেট আজকে বেটার ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি। এত তারকা নিয়েও কেন ঢাকার ব্যাটিং খারাপ হচ্ছে, কেন কেউ জ্বলে উঠতে পারছেন না, জবাবে তামিম স্বীকার করে নিলেন নিজেদের দায়িত্ব পালন করতে না পারার ব্যর্থতা। তিনি বলেন, ব্যাটিং খারাপ হওয়ার পেছনে কারণ টি টোয়েন্টি ফর্মেটে এরকম যে সবাই সব দিনে রান করবে না, সাফল্য কম হবে, ব্যর্থতাই বেশি হবে। তবে যখনই কারো সময় আসে বা কেউ যদি ভালো শুরু পায়, নিশ্চিত করতে হবে যেন খেলাটা যতদূর নিয়ে যাওয়া যায়। আমাদের জুটি হচ্ছে না, এটি মূল কারণ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মিনিস্টার ঢাকার প্লে অফ খেলা কঠিন হয়ে যাচ্ছে। তামিম সেটি স্বীকার করে নিয়ে ভবিষ্যতের আশা দেখিয়েছেন, এখন সত্যি কথা বলতে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, কারণ চার ম্যাচে একটি জয় আমাদের হাতে আছে, ছয় ম্যাচ, বেশিরভাগ ম্যাচই আমাদের জিততে হবে। কোয়ালিফাই করতে হলে সম্ভবত পাঁচটি ম্যাচে জিততে হবে, আমাদের তাই ছয় ম্যাচে চারটি জিততে হবে। কঠিন কাজ এটা, তবে অসম্ভব নয়। দল হিসেবে আমরা অবশ্যই ভালো দল, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু দল হিসেবে এখনো পারফর্ম করতে পারছি না। সৌরভ কোহলিকে যে পরামর্শ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। দেশের স্বার্থে যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার ইতি টানা উচিত বলে মনে করেন ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বলেন, বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। ফোন করো, একে অপরের সঙ্গে কথা বলো, নিজেদের আগে দেশের স্বার্থকে দেখো। নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে কপিল দেব বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে আমিও যা চাইতাম সব পেয়েছি, তবে কখনো কখনো সবকিছু নাও পেতে পারো। তার মানে এই নয় যে তুমি অধিনায়কত্ব ছেড়ে দেবে। কোহলি অসাধারণ একজন ক্রিকেটার, ওকে দীর্ঘদিন ক্রিকেট খেলতে অনেক রান করতে দেখতে চাই। কপিল দেব আরো বলেন, সব দেখে শুনে এবং পত্রিকা পড়ে যা বুঝেছি, কেউই চাইনি বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিক, তবে ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত। প্রসঙ্গত গত বছরের শেষ দিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। বিশ্বকাপ শেষে কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই। চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে হেরে যাওয়ায় নিজ থেকেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি। পাকিস্তান সফর বিষয়ে অনুমোদনের অপেক্ষায় অস্ট্রেলিয়া। 1998 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি অস্ট্রেলিয়ার ক্রিকেট দল। সব মিলিয়ে 24 বছর তথা পাক্কা দুই যুগ। লম্বা সময় পর এবার পাকিস্তান সফরে যেতে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তবে এই নিয়ে এখনো কিছু বিষয় অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে অস্ট্রেলিয়ান নির্বাচকরা। পেলেই তারা দল ঘোষণা করে দেবেন এবং প্রস্তুতি নেওয়া শুরু করবেন। দুই যুগ তো পাকিস্তান সফরে যায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। আবার 2019 সালে অ্যাশেজ সিরিজের পর ঘরের মাঠ ছাড়া আর কোনো টেস্ট সিরিজ খেলতে কোনো দেশ যায়নি অজিরা। পাকিস্তান সফরে এলে এটা হবে তাদের 3 বছরের মধ্যে প্রথম বিদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলার রেকর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের উপর স্বাধীনতা দেওয়া হয়েছে, তারা চাইলে পাকিস্তান সফরে যেতে পারবে, চাইলে নিজেদের সরিয়ে নিতে পারবে। তবে অস্ট্রেলিয়া জাতীয় দলের নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো ক্রিকেটার পাকিস্তানে যেতে না চাওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। সেই হিসেবে নির্বাচকরা ধরেই নিয়েছেন ক্রিকেটারদের সবাইকে পাবেন তারা দল ঘোষণার জন্য। মার্চের শুরুর দিকে সফরে গিয়ে পাকিস্তানের বিপক্ষে 3টি টেস্ট 3টি ওয়ানডে এবং 1টি টি-20 ম্যাচ খেলার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজটা ICC-র ফিউচার ট্যুর প্ল্যান FTP অনুযায়ী করা। তবে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে 2-1 ছোটখাটো বিষয় নিয়ে এখনো আলাপ আলোচনা চলছে। সেগুলো নিষ্পত্তি হয়ে গেলে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পেয়ে যাবে নির্বাচকরা এবং তারা দল ঘোষণা করবেন। জর্জ বেইলি বলেন, আমি মনে করি দুই দেশের বোর্ড এই বিষয়টা নিয়ে বৈঠক বসেছে বারবার এবং খুব দ্রুতই আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা দল ঘোষণা করতে পারবো। আশা করছি খুব ভালোভাবে পাকিস্তান সফরে যেতে পারবো আমরা। নিরাপত্তা ইস্যু একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় সবসময় পাকিস্তানে। এবার কি অবস্থা জানতে চাইলে জর্জ বেইলি বলেন, আমার জানা মতে এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। এদিকে আছে সিডনি মর্নিং হেরাল্ডে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে লেখা হয়েছে, পাকিস্তান সফরে 3 টেস্টের সবগুলো ম্যাচই একটি নির্দিষ্ট ভেন্যুতে খেলতে প্রস্তাব পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্বাস্থ্য নিরাপত্তার ইস্যুতে নতুন করে দাবি তোলা হয়েছে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB বিবৃতি দিয়ে জানাচ্ছে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব এখনো তাদেরকে দেওয়া হয়নি। টেস্টে 1000 উইকেট শিকারেরও রেকর্ড হবে দাবি ওয়ার্নের। শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরলীধরন 800 উইকেট শিকার হয়ে বসে আছেন টেস্ট উইকেট শিকারীদের চূড়ায়। তার আশপাশেও কেউ নেই। 709 উইকেট শিকার করে মুরলীধরনের পরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। সেই শেন ওয়ার্নই একবার মন্তব্য করলেন, শুধুমাত্র মুরলীধরনের রেকর্ড ভেঙে দেবেন এমন নয়, 1000 উইকেট নেওয়ারও রেকর্ড গড়বেন অস্ট্রেলিয়া এবং ভারতের দুই স্পিনার। তার আর কেউ নন, অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিওন এবং ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। রবিচন্দ্রন অশ্বিন এবং নাথান লিওনের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ওয়ার্ন। তিনি জানালেন, এই দুই
স্পিনার ভবিষ্যতে তার এবং শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড ভেঙে দিতে পারেন। অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়নকে টেস্টে সেরা স্পিনার হিসেবে মনে করছেন ওয়ার্ন। তার মতে শুধু লিওনই নন, রবিচন্দ্রন অশ্বিনও ভাঙতে পারেন তার এবং মুরালিধরনের রেকর্ড। এমনকি দুই স্পিনার টেস্টে 1000 উইকেট নেওয়ার সক্ষমতা রাখেন। ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেছেন, আমি আশা করি অশ্বিন এবং লিওন উভয়ই ওয়ার্ন এবং মুরালিধরনের রেকর্ড ভাঙতে পারেন। মানসম্পন্ন স্পিনাররা টেস্ট ক্রিকেটকে আরো আকর্ষণীয় করে তোলে। আমি মনে করি আপনি যখন একজন ফাস্ট বোলারকে বোলিং করতে দেখেন এবং একজন ব্যাটসম্যান তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন আপনি সত্যি একজন ভালো স্পিনারের লড়াই দেখতে পান। আপনি প্রতিযোগিতা বড় হয় দেখুন, আপনি যদি টেস্ট ক্রিকেটে এ দুটি জিনিস দেখতে পান আমি মনে করি এটি আরো উপভোগ্য হয়ে ওঠে। আমি আশা করি অশ্বিন 1000 টেস্ট উইকেট নেবেন, লিওনও 1000 টেস্ট উইকেট নিতে পারেন। এমনটা হলে এটা হবে খুব চমৎকার। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন টেস্ট ক্রিকেটে যথাক্রমে 709 এবং 800 উইকেট শিকার করেছেন। তিনি ছাড়াও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন 640 উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু বর্তমানে দুই সক্রিয় স্পিনার হলেন রবিচন্দ্রন অশ্বিন এবং নাথান লিওন, যারা এ পর্যন্ত যথাক্রমে 430 এবং 415 উইকেট নিয়েছেন। এই একমাত্র জুটি যার কাছে ওয়ার্ন এবং মুরালির কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে, যদিও তাদের বয়সটা বিবেচনায় আনা জরুরি। নাথান লিওনের বয়স 34 পার হয়ে পড়েছে 35-এ, অশ্বিনের বয়স 35 শেষ হয়ে 36 চলমান। মাশরাফিদের উড়িয়ে সিলেটের প্রথম জয়। দীর্ঘ 402 দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মুর্তজা। বল হাতে দলকে এনে দিলেন প্রথম ব্রেক থ্রু, কিন্তু জয় নিয়ে হাসি মুখে মাঠ ছাড়া হলো না তার। ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় মাত্র 100 রানেই গুটিয়ে গিয়েছিল মিনিস্টার ঢাকা, যা খুব সহজেই টপকে গেছে সিলেট সানরাইজার্স। উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে 18 বল হাতে রেখে মাত্র 3 উইকেট হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট। অন্যদিকে চতুর্থ ম্যাচে ঢাকার এটি তৃতীয় পরাজয়। ঢাকার দেওয়া 101 রানের লক্ষ্য তারা করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় সিলেট। মাশরাফির ব্যক্তিগত দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রুবেল হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজ করে ফেরেন 21 বলে 16 রান করা ক্যারিবীয় ওপেনার ল্যান্ডল সিমন্স। এরপর দ্বিতীয় উইকেটে মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয় যোগ করেন 38 রান। ইনিংসের 11তম ওভারে হাসান মুরাদের বলে আউট হওয়ার আগে 15 বলে 17 রান করেন মিঠুন। কলিন ইনগ্রামকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে দলের জয় নিশ্চিত করেন এনামুল বিজয়। তবে দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি বিজয়। ইনিংসের 17তম ওভারে নিজের স্পেল শেষ করতে এসেছিলেন মাশরাফি। সে ওভারে তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন 45 বলে 45 রান করা বিজয়। সে ওভারে শেষ বলেই ম্যাচে দিতে যায় সিলেট। প্রায় 13 মাসের বেশি সময় পর ফেরা মাশরাফি পুরো 4 ওভার বোলিং করে মাত্র 21 রান খরচায় নিয়েছেন 2 উইকেট, কিন্তু বিজয়ের বেশে মাঠ ছাড়তে পারেননি তিনি। দর্শক, এই ছিল NBS খেলা সংবাদে। প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন।